সংকটে নতুন এলসি না হওয়ায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। সড়ক পথে চার দেশের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার একমাত্র স্থলবন্দর দেশের সর্ব উত্তরের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দরটি গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর। এই বন্দরে করোনার পর থেকে কিন্তু ডলার সংকট এবং নতুন এলসি না পাওয়ায় কিন্তু এখানকার যে বাণিজ্যিক কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই স্থবিরতা দেখেছি। আমরা দেখেছি এখানকার যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু প্রায় কর্মহীন অবস্থায় পড়েছে এই সময়টিতে। আমি একটি বিষয় জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে কিন্তু আমি লক্ষ্য করেছি এই বন্দরটিতে তেমনভাবে আমদানি রফতানি হচ্ছে না, তবে গত দু তিন দিন ধরে কিছু সংখ্যক গাড়ি এই বন্দর দিয়ে প্রবেশ করেছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত 21-22 অর্থ বছর এই বন্দর দিয়ে 1,64,875 মেট্রিক টন পণ্য বিদেশে রপ্তানি করা হয় এবং 22-23 অর্থ বছরে তা কমে এসে দাঁড়িয়েছে কিন্তু 53,769.88 মেট্রিক টনে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সমস্যার কারণে কিন্তু গত 21-22 অর্থ বছরে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সরকারি রাজস্ব আয়ের সেটিও কিন্তু কমে এসেছে এবং 21-22 অর্থ বছরে 41,64,00,000 টাকা আদায় করা হলেও কিন্তু 22-23 অর্থ বছরে 35,36,00,000 বিপরীতে 25,34,00,000 টাকা আদায় করা হয়। এতে করে আমরা এখানকার ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট যারা রয়েছে বন্দর কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এই সমস্যার কারণে নতুন এলসি এবং আমদানি কমে আসায় কিন্তু আমদানি রপ্তানি কমে আসায় কিন্তু এই বন্দরটিতে অনেকটা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তবে আমি আরেকটি বিষয় বলে রাখি যে এই সময়টিতে কিছু সংখ্যক গাড়ি আসায় কিন্তু অনেকটা প্রাণচঞ্চলতা ফিরে এসেছে এই বন্দরটিতে। আমরা আরেকটি বিষয় জেনেছি, বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে এই সময়টিতে গত কয়েকদিনে আমদানি 218টি ট্রাক আমদানি করা হলেও কিন্তু রপ্তানির সংখ্যা অনেকটাই কম ছিল, প্রায় 37টি ট্রাক রপ্তানি করা হয়েছে এই বন্দরটি দিয়ে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে বন্দরের সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় থেকে।